আজকে আমি অনেক হ্যাপি অনেক খুশি কারণ আমার চুরি যাওয়া বাইকটা আমি আজকে ফেরত পেয়েছি। তো কিভাবে আমার বাইকটা চুরি হয়ে গেল, কিভাবে বাইকটা ফেরত পেলাম, পুরো অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদের বাইকটা চুরি হয়ে গেলে আপনারা ফিরে পেতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবং আমি বাইকটা কিনেছিলাম মার্চ মাসে, আপনারা অনেকেই জানেন মার্চ, এই যে লাস্ট মার্চ মাসের 26 তারিখে, তো 26শে মার্চের দিন বাইকটা কেনে এবং তারপর থেকে কিন্তু আমি বাইকটা ইউজ করতেছি। সবসময় যেহেতু আসলে এটার কাঁধে চড়েই আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, বাইকটা অনেক যত্নে রাখি সবসময়, এবং সেইটার জায়গা থেকে আসলে চিন্তা করছিলাম যে যেহেতু বাইক আসলে নতুন বাইক অনেকের নজরে পড়ে যেতে পারে, রাস্তাঘাটে যে কোনো একটা জায়গায় প্লেসে রাখতে হয়, হয়তো বাসায় রাখি গ্রিল কেটে চুরি হতে পারে, অফিসের সামনে রাখি সেখান থেকে চুরি হতে পারে। বাইক আসলে চুরি হয়ে যাওয়ার রিস্ক সবসময়ই থাকে, শুধু আমার না, প্রত্যেকের বাইক চুরি হওয়ার একটা রিস্ক থেকে যায়। সেই জায়গা থেকে আমি আসলে এটার দুইটা লক ইউজ করতাম, সাথে ঘাড় লক ইউজ করতাম, যেখানে বাইক রাখতাম মোটামুটি চেষ্টা করতাম পার্কিংয়ে বাইক রাখতে এবং সিকিউরভাবে রাখতে। তো যাই হোক, আমি বাইকটা আসলে মোটামুটি ঈদের একদিন আগে, ঈদের একদিন কি দুই দিন আগে, মানে ঈদ হয়েছে হচ্ছে 21 তারিখ, ঠিক 19 তারিখ আমি বিকালে অফিসের সামনে বাইকটা রেখেছিলাম, লক করে রেখেছিলাম। তবে একটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে আমি হাইড্রোলিক লকটা ইউজ করি নাই, মানে হাইড্রোলিক একটা লক আমি নর্মালি ইউজ করে থাকি, সেই লকটা আমি ইউজ করি নাই, শুধুমাত্র ঘাড় লক দিয়ে আমি জাস্ট অফিসের ভিতর ঢুকছি, কিছুক্ষণ বসে আবার বের হয়ে আসবো, সেরকম একটা প্ল্যানিং ছিল। তো কীভাবে আসলে আমার বাইকটা চুরি হলো সেটা আমি আপনাদেরকে বলি। প্রথমত আমি ঘাড় লক করে যখন অফিসে ঢুকেছি, কিছুক্ষণ পরেই আমার বাইকটা আসলে ওখান থেকে চুরি হয়ে যায়। পরে আমি অফিস থেকে বের হয়ে যখন দেখলাম যে আমার বাইকটা নেই, আমার তো মাথায় হাত, তো আসলে তৎক্ষণাৎভাবে আমি আসলে আমার মোবাইলটা বের করি। তার আগে ছোট করে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, এই বাইকটাতে আমি সিকিউরিটি লক ইউজ করার পাশাপাশি একটা সিকিউরিটি ডিভাইস ইউজ করেছিলাম। বাইকটা কেনার আসলে মোটামুটি অনেকদিন পরেই আপনাদেরকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম এর আগে, যে কীভাবে আপনার গাড়ি চুরি থেকে রক্ষা করবেন এবং আপনার মোটরসাইকেল কীভাবে চুরি থেকে রক্ষা করবেন, সেই কাজটা আসলে আমার উপরে হয়ে গেছে। আমার বাইকে আমি একটা ইজি ট্র্যাক্স নামে একটা ডিভাইস ইউজ করেছিলাম, সেই ডিভাইসটা আমার সিটের নিচে রাখা আছে এবং যেটার সঙ্গে আমার মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে মূলত অ্যাপসটা কানেক্ট করা। তো সাথে সাথে আমি কী করলাম, মোবাইল ফোনটা বের করে আমি দেখলাম যে আমার বাইকটা আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কত দূর তারা গেছে। আমার অ্যাপসের মাধ্যমে আমি কিন্তু সেটা ট্র্যাকিং করতে পারি। তো আসলে অ্যাপসের মাধ্যমে ট্র্যাকিং করলেও আমি এটা তাৎক্ষণিকভাবে আসলে টের পাইনি, কারণ সে এত ফাস্ট বাইকটা চালিয়েছে। এই বাইকটা মোটামুটি 3.5-4 ঘন্টার মধ্যে ডিরেক্ট ঢাকার বাইরে সিরাজগঞ্জে চলে গেছে। তো ঢাকা থেকে এই বাইকটাকে নিয়ে যাওয়া হয়েছে সিরাজগঞ্জ। আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি, অনেক দূর পর্যন্ত বাইকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে বাইকটা আমি কোনোভাবে ধরতে পারিনি। পরবর্তীতে আমার মাথায় আসলো যে প্রশাসনের সহযোগিতা নিতে হবে, এবং তো মোবাইলে আমার যে অ্যাপসটা ইউজ করা আছে আমি সেই অ্যাপসটার মাধ্যমে মূলত আমার বাইকটা ট্র্যাকিং করতেছিলাম, যে এই বাইকটা আসলে কোথায় কোথায় গেছে। তো এই ট্র্যাকিং সফটওয়্যারের মাধ্যমে আসলে আমি বাইকটা ট্রেস করি যে আসলে ঠিক বাইকটা কোথায় আছে, এবং ইজি ট্র্যাক্স নামে যে সফটওয়্যার রয়েছে তাদের কোম্পানির সঙ্গে আমি কথা বলি যে আমার বাইকটা চুরি হয়ে গেছে, বাইকটার লোকেশনটা আমাকে জানতে হবে। যেহেতু আমার এখানে সফটওয়্যার আছে, আমি কিন্তু লোকেশন সবসময় ট্র্যাক করতে পারতেছি, কিন্তু বাইকটা আসলে পেছনে ছুটে গিয়ে তো বাইকটা আসলে কোনোভাবেই ধরা সম্ভব ছিল না, এই জন্য প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি এটা ট্র্যাকিং করি। এরপরে সিরাজগঞ্জে পৌঁছাই, সিরাজগঞ্জে পৌঁছানোর পরে ঈদের দুই দিন পর আমি সেখানে গিয়ে বাইকটা ঠিক যে লোকেশনে ছিল সেখানে গিয়ে বাইকটা উদ্ধার করি স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এই অভিজ্ঞতাটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে আমি এসেছি। তো আমি আপনাদেরকে প্রথমেই দেখাতে চাই যে আমার এই যে ট্র্যাকিং ডিভাইসটা দিয়ে যে আমি বাইকটা উদ্ধার করেছি, সেটা আসলে ঠিক বাইকটা কোন পথ দিয়ে গিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেখা যায় এবং সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এবং এই সফটওয়্যারের কারণে, এই ডিভাইসের কারণে আমি বেঁচে গিয়েছি, আমার বাইকটা রক্ষা পেয়েছে। এবং এই যে সিটের নিচে যে এটা ডিভাইসটা লাগানো ছিল, এটা সৌভাগ্যক্রমে চোর এটা বুঝতে পারেনি। তবে একটা প্রশ্ন থেকে যায় যে বাইকটা যখন চুরি করলো, যে মুহূর্তে চুরি করলো, যে মুহূর্তে স্টার্ট দিল, আমি কেন সেটা তখন দেখলাম না অথবা আমি সেটা বুঝলাম না? বোঝার অবশ্যই ওয়ে আছে, এই সফটওয়্যারে আমাকে নোটিফিকেশান দিয়েছিল, কিন্তু আমি সেটা আসলে মোবাইলটা পকেটে থাকার কারণে, মোবাইলটা সাইলেন্ট থাকার কারণে আমি সেটা বুঝতে পারিনি। এছাড়া আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে বাইকের এই সফটওয়্যারটার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ইঞ্জিনটা অফ করে দেওয়া যায়। তো ইঞ্জিনটা অফ করতে পারেনি, এর কারণটা হচ্ছে যে আমি যখন ডিভাইসটা লাগিয়েছিলাম
তখন আসলে এই যে সামনের যে প্লেসটা আছে এখানে যে একটা ওয়্যার ইউজ করতে হয় ইঞ্জিনের সঙ্গে তো এটা আসলে কি একটা মানে এই বাইকটার ইঞ্জিনের সঙ্গে যারা আসলে এটা লাগিয়েছিল তারা আমাকে বলে দিয়েছিল যে ভাই এখানে বেশ কিছু সরঞ্জাম আছে যেটা আসলে আমরা লাগাতে পারতেছি না এটা হোন্ডার শোরুমে গেলে আপনি ওদের মাধ্যমে লাগিয়ে নেবেন তো আসলে আমি এর অবহেলার কারণে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি ওদের শোরুমেও আমি যেতে পারিনি যার কারণে আসলে আমার লাগানো হয়নি তো আমি যদি আসলে ইঞ্জিনের সঙ্গে এটা কানেক্ট করে ফেলতাম তাহলে কিন্তু আমার বাইকটা আমি যখন ইচ্ছা তখন এটা ইঞ্জিনটা অফ করে দিতাম ইঞ্জিনটা অফ করে দিলে বাইকটা কিন্তু চোর কোনোভাবেই আর চালাতে পারতো না রাস্তার মাঝখানে অফ হয়ে যেত তখন তাকে বাধ্য হয় বাইক ঠেলে নিয়ে যেতে হতো অথবা সে ওইখানে বাইক রেখে পালিয়ে যেত তো এই ব্যবস্থাটা আসলে আমি আমার গাফিলতির কারণে আমি ওটা করতে পারিনি শুধুমাত্র ডিভাইসটা ছিল ডিভাইসের কারণে আমি ট্র্যাকিং করে বাইকটা উদ্ধার করতে পেরেছি এখন দেখাবো আপনাদেরকে যে আমি এই ডিভাইসের মাধ্যমে কিভাবে আসলে ট্র্যাকিংটা করেছিলাম তো আমি প্রথমে আসলে ঢাকা নিউ মার্কেট ছিলাম 19 তারিখ ঠিক 3টার সময় 3:30টার মধ্যে আমি চলে আসি হচ্ছে মোহাম্মদপুর যেমন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পজ করে দেই এই যে এখানটায় হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই যে বাইকটা হচ্ছে ঠিক বেলা 3:30টার সময় আমার মোহাম্মদপুর এই যে শ্যামলী স্কয়ারের এখান থেকে এই যে এখানে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমি যখন বাইকটা রাখি ঠিক এখান থেকেই আমার বাইকটা আসলে চুরি হয়ে যায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে তো এরপরে বাইকটা চলে যায় সরাসরি ডিরেক্ট আমি আপনাকে একটু ফাস্ট করে দেখাই গাবতলি পার হয়ে এটা হচ্ছে ঠিক গাজীপুর হয়ে টাঙ্গাইল হয়ে সরাসরি চলে যায় সিরাজগঞ্জ এরপরে সিরাজগঞ্জে যখন ওখানে যায় মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা ওদের টাইম লাগে সিরাজগঞ্জ গিয়ে যে লোকেশনে বাইকটা রাখে সে বেশ কয়েকটা জায়গায় আসলে বাইকটা রাখে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখে আরেক জায়গা থেকে আরেক জায়গায় সে হচ্ছে শুধুমাত্র তার লোকেশনটা চেঞ্জ করতে থাকে আমি এখান থেকে সব কিছু দেখতে পারি লোকেশনটা চেঞ্জ করার পরে আমি যখন ঠিক বাইকটার সন্ধানটা পেয়ে যাই পরবর্তীতে সেখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বাইকটা উদ্ধার করতে সক্ষম হই এবং বাইকটা আমি ঈদের 2 দিন পরে ওখান থেকে ঢাকায় আনতে সক্ষম হই তো এই আসলে ডিভাইসটার কারণে আসলে আমি বাইকটা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আপনাদেরকে আসলে এটাই বলার উদ্দেশ্য ছিল মেইনলি আসলে এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আজকে আমার বাইকটা রক্ষা পেয়েছি বাইকটা ফিরে পেয়েছি এটা একটা খুশির খবর পাশাপাশি আজকে আমি যে আপনারা ভিডিওতে অনেকেই বলবেন যে ভাই এত এই আপনার বাইকটা রক্ষা পেয়েছেন বাইকটা ফিরে পেয়েছেন যে ডিভাইসটার জন্য সেই ডিভাইসটার তথ্য আমাদেরকে বলেন তো সেটা আমি একটু বলে দেই আপনাদেরকে ডিভাইসটা হচ্ছে ইজি ট্র্যাক্স নামে একটা সফটওয়্যার এবং এটা ডিভাইস আমার বাইকে লাগানো আছে এবং আপনারাও চাইলে আপনার বাইকে লাগিয়ে নিতে পারেন এটার বেশ কয়েকটা সুবিধা আছে বাইকটা যখন আপনি স্টার্ট অফ করবেন তখন কিন্তু আপনার বাইকটা ঠিক আপনার মোবাইলে নোটিফিকেশান দিবে স্টার্ট হচ্ছে কখন অফ হচ্ছে কখন যদি আপনি ইঞ্জিন অফ করতে চান রাস্তার মাঝখানে বাইকটা যাচ্ছে যে কেউ চুরি করে নিয়ে গেল আপনি চাইলে চাইলে ইঞ্জিন অফ করে দিতে পারবেন আপনার মোবাইল থেকে এরপরে বাইকটা কেউ যদি নিয়ে যায় আপনি ট্র্যাকিং করতে পারবেন যে বাইকটা আসলে যেভাবে আমি বাইকটা ফেরত পেয়েছি তবে একটা জিনিস আসলে মাথায় রাখতে হবে যে বাইকের মধ্যে যে ডিভাইসটা লাগানো আছে সেটা যেন কেউ না জানে যদি জানে সেক্ষেত্রে সে ডিভাইসটা খুলে ফেলতে পারে যদি খুলে ফেলে সেক্ষেত্রে আপনি বাইকটা ফেরত নাও পেতে পারেন এটা একটা ব্যাপার তো খুলে ফেলাটা আসলে টাফ কারণ এটা কিন্তু আসলে খুব হাইলি প্রোটেকশন দিয়ে কিন্তু লাগানো থাকে ভেতরে এবং খুব ছোট্ট একটা ডিভাইস এটা আসলে কোথায় লাগানো থাকে এটা বোঝাও অনেক কঠিন তো এই ডিভাইসটা যদি আপনারা কেউ পারচেস করতে চান তাদের জন্য আমি বলে দিব ভিডিও ডিসক্রিপশানে একটা লিংক রয়েছে আপনারা চাইলে সেই লিংকে যদি ক্লিক করে আপনারা এই ডিভাইসটা পারচেস করেন সেক্ষেত্রে আমার পক্ষ থেকে আপনারা 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন কোম্পানি আপনাদেরকে 30% ডিসকাউন্ট দেবে যদি আমার রেফারেন্স ইউজ করেন সেক্ষেত্রে নিচের লিঙ্কে ক্লিক করলে আমার রেফারেন্সে চলে যাবে সো আপনার কোনো টেনশন নেই আপনি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে আসলে সমস্ত প্রসেসিং কিন্তু তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে ওয়েবসাইটে আপনারা ক্লিক করতে পারেন তাদের যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দিন শেষে আসলে হ্যাপি আমি আমার বাইকটা আমি ফিরে পেয়েছি এটা খুব চমৎকার একটা ফ্যাসিলিটি ছিল এই বাইকের যারা এই সফটওয়্যার কর্তৃপক্ষের আমি তাদেরকে স্পেশালি ধন্যবাদ দিব আমি তাদের কাছ থেকে আসলে সফটওয়্যারটা নিয়ে উপকারই পেয়েছি তো চাই আপনারাও হয়তো এটা পারচেস করে আপনাদের উপকার হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে শেষ করা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ